এরপর মুর্শিদাবাদের ভরতপুরের ছবি দেখাবো, যেখানে সালারে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। প্রিসাইডিং অফিসারের সামনেই চলছে দেদার ছাপ্পা ভোট, দেখতে পাচ্ছেন সেই ছবি। একের পর এক ভোটার ধরে নিয়ে এসে ভোট করাচ্ছেন তৃণমূল নেতা আব্দুল মাজিদ। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে শেখপাড়া সালার ইস্ট প্রাথমিক বিদ্যালয়ের 168 নম্বর বুথের ছবি। প্রথমে অস্বীকার করেন, তারপর ছবি দেখাতেই আমতা আমতা করতে শুরু করেন প্রিসাইডিং অফিসার। ফলে বুঝতে পাচ্ছেন যে ছাপ্পা দেওয়া হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্টত, ভরতপুরের সালারে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা এবং প্রিসাইডিং অফিসারের সামনে দেদারে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আরো বিস্তারিতভাবে বলবেন, বিস্তারিতভাবে সেই ছবি দেখাবেন, তার ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি, দেখুন। না, সামনে প্রিসাইডিং অফিসার আর আপনি রয়েছেন, এবং এই যে এজেন্ট, একজন এজেন্ট, তিনি বুথের মধ্যে থেকে ভোট দিয়ে দিচ্ছেন, এই অভিযোগ আপনি কি বলবেন? আপনি তো 1 ঘন্টা থেকে দেখছেন এখানে ক্যামেরা দিয়ে, বাকি ভোটারদেরকে জিজ্ঞাসা করে লাইনে আছে। না না, আমি এখানে দেখাইতে হবো, উনি বুঝতে পারছেন না, তারা চোখে আমি নির্দল পাচ্ছি, আমি সোমনাথ পালে, সোমনাথ পালের এজেন্ট। আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ, তিনি এই বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট। তিনি দাবি করছেন তিনি কোনো ভোট দেননি, কিন্তু অভিযোগ উঠেছে এই যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে দেওয়ার। ক্যামেরায় অনির্বাণ বাগ্মীর সঙ্গে রাজীব চৌধুরী, এই বিয়ান্দ মুর্শিদাবাদ। দাদুর হয়ে ভোট দিতে এসেছেন নাতি, কিন্তু দাদুর নাম কি প্রশ্ন করতে নামই বলতে পারলো না নাতি। এই হচ্ছে সেই ছবি, দেখতে পাচ্ছেন দাদুর নাম কি যখন জিজ্ঞাসা করা হলো দাদুর নামই নাতি বলতে পারছেন না। তার যুক্তি আজব, সে যুক্তি বলছেন বাইরে থাকি তো তাই ভুলে গিয়েছি। প্রশ্নের মুখে আজব যুক্তি দিচ্ছেন অভিযুক্ত নাতি। তেহট্টের ছবি, যেখানে ভুয়ো নাতিকে ধরলেন কৃষ্ণনগরের জোট প্রার্থী। সমস্যা কিছুই নেই স্যার, আমাদের দাদু হয়েছে এটা ঠিক আছে, চোখে দেখতে পাই না, তার জন্য আমাদের বাইরের কাজ করছে। ওই দেখতে পাই না, ঠিক আছে, তোমার দায়িত্ব না, সেটা তোমার দায়িত্ব, ওর আত্মীয়দের দায়িত্ব, ছেলে ওর নাতি তাদের দায়িত্ব, দাদুর ভোট দিলে। দাদুর ভোটটা দিলে? হ্যাঁ, দাদুর ভোট দিয়ে দিয়েছি, কিন্তু দাদুর নাম জানো না তো? আমি নাম দেখেন, আমি আপনাকে কি বললাম, আমি বিদেশে থাকি সারা জীবন, আমি গ্রামে কম থাকি।